আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসিফ অনলাইন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি ভোকেশনাল দশম শ্রেণীতে 2021 অধ্যয়নরত রয়েছে, তোমাদের অটোমেটিক দুই দ্বিতীয় পত্র এবং পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। আমি আবার বলছি, আজকের বিষয় অটোমেটিক টু দ্বিতীয় পত্র এবং এটি হলো পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো শিক্ষার্থীরা, এই অটোমেটিক টু অ্যাসাইনমেন্টে কী কী নির্ধারিত কাজ দেওয়া রয়েছে চলো দেখা যাক। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিষয় হলো অটোমেটিক টু দ্বিতীয় পত্র এবং বিষয় কোড দেওয়া আছে 6324 এবং স্তর হলো এসএসসি ভোকেশনাল। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল, কেননা সম্পূর্ণ ভিডিও দেখলে তোমাদের উত্তরপত্রটি সঠিকভাবে নির্ভুলভাবে লিখতে পারবে। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টের নং হলো 3 এবং অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় থেকে ইঞ্জিন লুব্রিকেটিং সিস্টেম। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাসাইনমেন্ট হলো ইঞ্জিন লুব্রিকেটিং সিস্টেমের বর্ণনা। তো শিক্ষার্থীরা, এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ইঞ্জিন লুব্রিকেটিং সিস্টেমের বর্ণনা। আমি আবার বলছি, এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ইঞ্জিন লুব্রিকেটিং সিস্টেমের বর্ণনা। তোমরা দেখতে পাচ্ছ এখানে নির্দেশনা রয়েছে, নির্দেশক রয়েছে। আমাদের নির্দেশক অনুযায়ী কিন্তু আমাদের এই অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটি সাজাতে হবে। তো এখানে নির্দেশকের মধ্যে প্রথম হলো লুব্রিকেটিং সিস্টেমের প্রয়োজনীয়তা, লুব্রিকেটিং সিস্টেমের অংশসমূহ, লুব্রিকেটিং সিস্টেমের কার্যপদ্ধতি এবং বাল্ব মেকানিজমের লুব্রিকেটিং পদ্ধতি। তো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটার জন্য বরাদ্দকৃত নাম্বার রয়েছে 4 করে। তোমরা যদি আমাদের এই সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে তোমাদের উত্তরপত্র তৈরি করো, তাহলে তোমরা অবশ্যই বরাদ্দকৃত নাম্বার পাবে। তোমরা জানো যে নম্বরে বৃদ্ধিও আছে। তোমরা যদি 10 থেকে 12 পাও অতি উত্তম নাম্বার এবং 8 থেকে 9 পেলে ভালো এবং নিচে পেলে তোমাদের অগ্রগতির প্রয়োজন। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি নির্ধারিত কাজসমূহ। তাহলে চলো অ্যাসাইনমেন্টের সমাধানের দিকে আগানো যাক। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম আমরা অ্যাসাইনমেন্টের সমাধানে। তোমরা দেখতে পাচ্ছ এবং শিক্ষার্থীরা, তোমাদের এই অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধান আমরা খুব কষ্ট মেহনত করে তৈরি করে থাকি। তাই তোমাদের একটি লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান তৈরি করতে আগ্রহ দেয়। তাই এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে ফেলো, যাতে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান মিস না যায়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা প্রথমে লুব্রিকেটিং সিস্টেম হচ্ছে পিচ্ছিলকরণ পদ্ধতি, যে যান্ত্রিক পদ্ধতির সাহায্যে ইঞ্জিন বিভিন্ন পরস্পর ঘর্ষণশীল যন্ত্রাংশের সাথে ইঞ্জিন লুব্রিকেটিং অয়েল স্তর ব্যবহার রাখা হয় তাকে লুব্রিকেটিং সিস্টেম বলা হয়ে থাকে। অর্থাৎ যে পদ্ধতির সাহায্যে ঘূর্ণায়মান যন্ত্রাংশটি পিচ্ছিল রাখা হয় তাকে লুব্রিকেটিং বলা হয়। তো আমাদের প্রথমে ছিল যে লুব্রিকেটিং। তো এখানে লুব্রিকেটিং সিস্টেমের প্রয়োজনীয়তা দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 1-2 আকারে আমরা 6 পর্যন্ত সাজিয়েছি। তো এখানে 1 নম্বর হলো যে ইঞ্জিনের চলমান যন্ত্রাংশের ঘর্ষণজনিত বাধা কমিয়ে শক্তি অপচয় রোধ করার জন্য লুব্রিকেটিং প্রয়োজন। দ্বিতীয় হলো ইঞ্জিনের চলমান যন্ত্রাংশ ঠান্ডা রাখার জন্য লুব্রিকেটিং প্রয়োজন। এবং তৃতীয় নম্বর হলো ইঞ্জিনের ভিতরে যন্ত্রাংশ ঠান্ডা রাখার জন্য লুব্রিকেশন প্রয়োজন। এখানে ক্রমান্বয়ে 6 পর্যন্ত দেওয়া আছে। তোমরা সম্পূর্ণ টুকু তোমাদের উত্তরপত্রে তুলে ধরবে। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে লুব্রিকেটিং সিস্টেমের প্রকারভেদ আমরা এখানে 3 ভাবে সাজিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে লুব্রিকেটিং সিস্টেমের কার্যপদ্ধতি ভিন্নতার উপর ভিত্তি করে 3 প্রকার, যে 1 নম্বর হলো স্প্লাশ সিস্টেম, 2 নম্বর হলো প্রেশার ফিট সিস্টেম এবং 3 নম্বর হলো প্লাক্স ও প্রেশার ফিট সিস্টেম। তো আবার আমরা এই প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদাভাবে বিস্তারিত ব্যাখ্যা করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের প্রথমেই ছিল যে স্প্লাশ সিস্টেম। তো এখানে স্প্লাশ সিস্টেমের বিস্তারিত বর্ণনা করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে এজাতীয় লুব্রিকেটিং সিস্টেমের নির্ধারণ ও লুব্রিকেটিং সিসার আর লুব্রিকেটর, সিটানুট, পাত্র, তৈলাধার, পাম্প ও তেলের চাপ মাপার গ্যাজ বিদ্যমান থাকে। লুব্রিকেটিং পাম্প হতে লুব্রিকেটিংয়ে পরস্পর পাম্পের সাহায্যে সরবরাহপূর্বক তেল ছিটানো পাত্র সর্বদা ভর্তি করে রাখে। ক্র্যাঙ্কশ্যাফ্টের ঘূর্ণায়নের পর জার্নাল পিছনের মাধ্যমে কিছু তেল ওই ছিটানো পাত্র হতে নির্ণয় নিয়ে উপরে ছিটিয়ে দিয়ে প্রত্যেক ক্র্যাঙ্কের শ্যাফ্টের ট্যাঙ্ক জার্নাল পর্যায়ক্রমে এ ছিটানো পদ্ধতি কাজ করে থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটি চিত্র তুলে ধরেছি যে স্প্লাশ সিস্টেমের। এই চিত্রটা তোমরা তোমাদের উত্তরপত্রে তুলে ধরতে পারো। যদি তোমাদের ইচ্ছে হয় যে চিত্র তুলে দেবে তাহলে তুলে ধরতে পারো, আর যদি তোমাদের ইচ্ছে না হয় তাহলে নাও তুলতে পারো। এই চিত্রটি তেমন একটি প্রয়োজনীয় নয়, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এই চিত্রটি এখানে তুলে ধরেছি।
তো দ্বিতীয় নাম্বার ছিল যে প্রেশার ফিড লুব্রিকেটিং সিস্টেম। তো প্রেশার ফিড লুব্রিকেটিং সিস্টেমের মধ্যে আমরা বিস্তারিত বর্ণনা করেছি, দেখতে পাচ্ছ যে এখানে এ জাতীয় লুব্রিকেটিং সিস্টেমে পাম্পে বা তেল ধারে একটি রেটোনারি জাতীয় অয়েল পাম্প থাকে। এই অয়েলের পাম্পটি ইঞ্জিন ক্যাপ শিফট দ্বারা পরিচালিত হয়। ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশের ভিতর দিয়ে লুব্রিকেটিং অয়েল প্রবাহের জন্য ছোট ছিদ্র ছাড়াও ইঞ্জিনের আর্ম পর্যন্ত লুব্রিকেটিং সরবরাহের জন্য অয়েল গ্যালারির সঙ্গে অয়েল লাইনের সংযোগ রয়েছে। তো তারপরে রয়েছে যে অয়েল পাম্পের সাথে লুব্রিকেটিং গ্যালারি প্রেরণ করে সেখান থেকে বিভিন্ন ছিদ্র দিয়ে চলমান ও আবর্তনশীল যন্ত্রাংশে পৌঁছে যায়। এতে বাল্ব, রকার, আর্ম, পিস্টন ও অন্যান্য যন্ত্রাংশে লুব্রিকেটিং করে পুনরায় অয়েল পাম্পের ফেরত আসে। অয়েল পাম্পের একটি ছাঁকনি ছাড়াও গ্যালারির সঙ্গে সংযুক্ত হতে এতে আরও ছাঁকনি বা প্রিন্টার ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং সাথে বেল বাটনটি অন করতে ভুলবে না, কেননা পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা যেন দ্রুত পেয়ে যাও। তো তারপর দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া আছে যে তৃতীয় নাম্বার ছিল যে ফ্ল্যাশ প্রেশার ফিড লুব্রিকেশন। তো এখানে ফ্ল্যাশ প্রেশার ফিড লুব্রিকেশনের বিস্তারিত আমরা আলোচনা তুলে ধরেছি, যে এখানে এটি দেওয়া আছে যে জাতীয় সিস্টেমের পূর্বে উল্লেখ যে ফিড অর্থাৎ ছিটানো সিস্টেম এবং প্রেশার ফিড সিস্টেমের একযোগে একক যৌথভাবে কাজ করে। ক্ল্যাঙ্ক পিছনের ধ্রুবক ছিটানো পাত্র বা চামচ হতে আবর্তনের কালে লুব্রিকেশন গ্রহণ পূর্বক উপরের চলমান যন্ত্রাংশের মধ্যে ছিটিয়ে দেয়, অর্থাৎ ফ্ল্যাশ সিস্টেমের ন্যায় কাজ সম্পূর্ণ করে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্ল্যাশ ম্যাচ বৈশিষ্ট্য, এখানে আমরা একটি চিত্র তুলে ধরেছি তিন নম্বরে। তো এই চিত্রটা তোমাদের ইচ্ছে মতো তুলে ধরতে পারো। তো তাই এই তিনটা আমরা বৈশিষ্ট্য বা ব্যাখ্যা সম্পূর্ণ তুলে ধরেছি। তো তারপরে ছিল যে আমাদের চার নম্বর বিয়ারিং ও জার্নাল লুব্রিকেটর। তো এখানে ফ্ল্যাশ ব্রেকারের এখানে আরও বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, তোমরা সম্পূর্ণ ব্যাখ্যা তোমাদের উত্তরপত্রে তুলে ধরবে। যে আবার এতে ছাঁকনি ও লুব অয়েল পাম্প রয়েছে যা ইঞ্জিন ক্লার্ক শিফট দ্বারা পরিচালিত হয়ে মাঝারি মানের চাপে লুব অয়েলকে গ্যালারি প্রেরণ করে। গ্যালারি হতে বিভিন্ন ছিদ্র পথে এই অয়েলের লাইনের মধ্য দিয়ে এই লুব্রিকেটর অয়েল ইঞ্জিন রক্ষা আর্ম ও বাল্ব টেস্ট পর্যন্ত পৌঁছায়। তো এর দেখতে পাচ্ছে এখানে চিত্র তুলে ধরেছি আমরা, তোমরা চিত্রটি তোমাদের উত্তরপত্রে তুলে ধরবে। বা তারপরে আমরা দিয়েছি যে তিনের চার যে বিয়ারিং ও জার্নাল রুব্রিকেটর, এটা আমাদের অ্যাসাইনমেন্টের তৃতীয় নম্বর কাজ ছিল যে বিয়ারিং ও জার্নাল রুব্রিকেটর। তো এর আমরা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি যে প্রেশার ফিট লুব্রিকেটিং সিস্টেম অয়েলের পাম্পের চাপে লুব অয়েলের গ্যালারিতে অর্থাৎ ডিস্ট্রিবিউশন চেম্বার প্রবেশ করে। অয়েলের গ্যালারি হতে অয়েল ডিস্ট্রিবিউশন ও সরবরাহ লাইন দিয়ে ক্র্যাশশ্যাফ্ট মেইন বিয়ারিং এবং ক্র্যাশশ্যাফ্ট জার্নালে পৌঁছায়। ক্র্যাশশ্যাফ্ট বিয়ারিং হতে আন্তঃছিদ্র পথে লুব্রিকেটিং বিগ অত্যন্ত বিয়ারিং এর এবং বিগ এক বিয়ারিংয়ে লুব্রিকেটর করে। বিগের গাজল পিন অর্থাৎ পৌঁছানো এবং গাজল পিনকে লুব্রিকেশন করে। এভাবে অয়েলের পাম্প ও চাপিত লুব্রিকেশনের প্রবাহ গ্যালারিতে হতে সরবরাহ লাইন এবং সিদ্ধপতি ইঞ্জিনের বিগ অ্যান্ড বিয়ারিংয়ে মেন জার্নাল ও গাজল পিনকে লুব্রিকেশন করে পূর্ণ ট্যাঙ্কে কেজে ফিরে আসে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বিয়ারিং ও জার্নাল লুব্রিকেশনের একটা চিত্র তুলে ধরেছি, আর সম্পূর্ণ প্রক্রিয়াটি কীভাবে কাজ করে বিয়ারিং জার্নাল। তো এখানে এই চিত্রটা তোমরা তোমাদের উত্তরপত্রে তুলে ধরতে পারো। চিত্রগুলি মোটামুটি সহজে তোমরা যদি মনোযোগ দাও তাহলে অবশ্যই চিত্রটি উত্তরপত্রে তুলে ধরতে পারবে। চিত্র তুলে ধরলে তোমাদের উত্তরপত্রটি বেশি নাম্বার পাওয়ার যোগ্য হবে। তো তারপরে ছিল যে আমাদের সর্বশেষ তালব মেকানিক্যাল লুব্রিকেশন। তো তালব মেকানিক্যাল দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে অবশ্যই প্রেশার ফিট সিস্টেম ব্যবহার করা আবশ্যক রয়েছে। তার অসরকার আর্ম বা তালব প্রিন্ট বা ট্যাপ এদের লুব্রিকেশন করতে হলে লুব অয়েল অবশ্যই ইঞ্জিনকে পাঠানোর প্রয়োজন। প্রথমত লুব অয়েলের পাম্প চাপার মধ্যে লুব অয়েলকে গ্যালারিতে প্রেরণ ও রক্ষণ করা। এতে গ্যালারি হতে একটি ডিস্ট্রিবিউশন অয়েল লাইনে সিলিন্ডার হয়ে রকার আর্ম পুশ করার বাল্ব স্পিডে এটা বটল করে। লুব্রিকেশন বাল্ব মেকানিজম হতে যন্ত্রাংশ তৈলাক্ত ও পিচ্ছের কাজ সম্পন্ন করে। ক্র্যাশ কেজে ফিরে আসে, এভাবে তালব লুব্রিকেশন কাজ করে। তো তোমরা দেখতে পাচ্ছ তালব মেকানিজম লুব্রিকেশন একটা চিত্র আমরা তুলে ধরেছি। আমরা প্রত্যেক টপিকে একটা একটা করে চিত্র তুলে ধরেছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এবং উত্তরপত্রটি অতি উত্তম নাম্বার পাওয়ার যোগ্য হয়, সেজন্য আমরা সম্পূর্ণ চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করেছি।
তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধান, এবং শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধান আমরা খুব কষ্ট মেহনত করে তৈরি করে থাকি, তাই এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের এই অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান যদি মনোযোগ সহকারে দেখে তোমাদের উত্তরপত্র তৈরি করো, তাহলে অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টটি অতি উত্তম নাম্বার পাওয়ার যোগ্য হবে। শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটি নাটনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছো, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটু হলেও তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবে, কেননা আমাদের এই চ্যানেলে সকল শ্রেণীর অ্যাসাইনমেন্টের সমাধান আপলোড করা হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।